জি আসসালাম দর্শক স্বাগতম আপনাকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন দুঃখজনক বিষয় আমরা

হুমলা মৃত্যু যখন আসবেই তখন আর একটা মুহূর্ত করার জন্য অপেক্ষা করবেন আচ্ছা আচ্ছা তো তার মৃত্যু এই সময় আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে না তার আজল এটি অতএব এটাকে মেনে নেওয়া এটা তাকদীরের উপর আমাদের ছেড়ে দিতে ছেড়ে দিতে হবে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নির্দিষ্ট কোনো মানে দোয়া স্বামীর পক্ষ থেকে কবরের পাশে বা কবর জিয়ারত করতে গেলে স্ত্রীর জন্য স্বামীর নির্দিষ্ট এই ধরনের কোনো দোয়া বা এমনিতি কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি জি আপনি খুব চমৎকারভাবে বলেছেন আসলে কবর জিয়ারত সুন্নাহ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আমরা একজন স্বামী হিসাবে তার স্ত্রীর জন্য দোয়া এটি প্রতিনিয়তই সে নামাজ আনতে করবেন তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরতে পরতে স্বামী স্ত্রীর সাথে আপনি বললেন যে কত বড় জার্নি ছন্দময় জার্নি কত কঠিন পরিস্থিতি তাদের হয়েছিল তো সেই যখনই স্মৃতিচারণ করবে তখনই কিন্তু তাকে দোয়া করা দরকার এবং এই দোয়া করার জন্য শুধু যে কবরস্থানে যেতে হবে এবং নামাজের ফলে এটি আমি প্রথম একটু বলে নিচ্ছি এটি কিন্তু আবশ্যক নয় দোয়া যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে হয় এবং এটি তার দাবি তার হাসবেন্ড হিসাবে তার স্ত্রীর জন্য সে দোয়া করবেন আর আপনি তো চমৎকার করে বলছিলেন যে আসলে কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ করে দেয় তার জন্য দোয়া করে এর সেই যে এর ভালো দোয়া করলে সেটা কারণ দুজন দুজনার মন দিয়েছেন নিয়েছেন নিয়েছেন তারা কিন্তু একজন আরেকজন সম্পর্কে অনেক ভালো অনেক ভালো জানেন সে যদি সবকিছু মাফ করে দেন তাহলে তো আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এটা আমরা আশাবাদী